গতকাল বাংলাদেশ সময় রাত 8:30 নাগাদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। ওই এক হামলায় একসাথে 500 মানুষের মৃত্যু হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু এই হামলার দায় ইসরায়েল এখনো স্বীকার করেনি, অথচ হামলার প্রভাব পড়ে গেছে পুরো বিশ্বে। যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান ও হিজবুল্লাহ। আবার বাইডেন যাচ্ছেন ইসরায়েলে বৈঠক করতে, এদিকে বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করেছে ফিলিস্তিন ও জর্ডান। নানামুখী সংকটে এখন ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব। চলুন আজকের ভিডিওতে এই সংকটগুলোই উন্মোচন করার চেষ্টা করি। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। গাজার আল আহলি আরব হাসপাতালে অতর্কিতে হামলা করা হয়েছে, সেখানে মৃত্যু হয়েছে প্রায় 500 মানুষের। আন্তর্জাতিক গণমাধ্যম অনুযায়ী ওই হাসপাতালটিতে অসংখ্য আহত এবং অসুস্থ মানুষ চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়া ইসরায়েলের হামলা থেকে বাঁচতে অনেক বাস্তুচ্যুত মানুষও নিরাপদ আশ্রয় ভেবে হাসপাতালটিতে অবস্থান নিয়েছিলেন, কিন্তু সেখানেই অবশেষে হামলা করা হলো। তবে এই হামলার দায় এখনও স্বীকার করেনি ইসরায়েল। তাহলে কারা করেছে এই হামলা? ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে ইসলামিক জিহাদ নামক একটি সংগঠন এই হামলা চালিয়েছে। তারা আসলে ইসরায়েলের ওপর হামলা চালাতে চেয়েছিল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটি ওই হাসপাতালে গিয়ে পড়েছে। তারা বলছে মানবতার বিপক্ষে যায় এমন কোনো কিছুই তারা করবে না। আপনারা তো ইতিহাস জানেন, ইতিহাসের পরিপ্রেক্ষিতে কথাটা কতটুকু বিশ্বাসযোগ্য নিজেরাই যাচাই করুন। এই হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছে মাহমুদ আব্বাস। বাইডেনের সঙ্গে এই বৈঠকে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এলসিসিরও যোগ দেওয়ার কথা ছিল। বৈঠকটিতে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ নিয়ে আলোচনা করতেন তারা, কিন্তু সেটি আর আপাতত হচ্ছে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। ধারণা করা হচ্ছে এই আলোচনা হবে যুদ্ধের কৌশলগত আলোচনা নিয়ে। এছাড়া রাফা সীমান্তে যে 2.5 মিলিয়ন গাজাবাসীর জন্য ত্রাণ অপেক্ষা করে আছে, সেগুলো যেন গাজায় ঢুকতে পারে সেই বিষয়েও আলোচনা হতে পারে। এছাড়া গাজায় যেসব বিদেশি নাগরিক আটকা পড়েছেন তাদের যেন দ্রুততম সময়ে বের হওয়ার অনুমতি দেওয়া হয়, সেই বিষয়েও আলোচনা করবেন জো বাইডেন। ইরান শুরু থেকেই সতর্ক করছে যে ইসরায়েল যদি গাজায় হামলা করে তাহলে তারা যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত। অন্যদিকে হিজবুল্লাহও একই ঘোষণা দিয়েছে। বাইডেন এখন পর্যন্ত ইসরায়েলকে সংযমী হতে বলছে, যুদ্ধনীতি লঙ্ঘন হয় এমন কাজ থেকে তাদের বিরত থাকতে বলছে। যুক্তরাষ্ট্র সমর্থন করছে হামাস নির্মূল অভিযানকে, কিন্তু গাজার বেসামরিক লোকজন ও শিশুদের যেন কোনো ক্ষতি না হয় সেটিই তারা চায়। কিন্তু ইসরায়েলের এই দফায় দফায় হামলাতে হামাসের কি ক্ষতি হয়েছে সেটা আসলে বলা বেশ মুশকিল। ক্ষতি যা হয়েছে তা কেবল বেসামরিক লোকদের আর শিশুদের। যদিও বাইডেন গাজায় স্থল হামলাকে সমর্থন করছে না, কিন্তু ইসরায়েলের একজন শীর্ষ সামরিক মুখপাত্র বলছেন অল কাইন্ডস অফ এন্ড গেমস, মানে এটি হতে যাচ্ছে সব ধরনের শেষ খেলা। তার এই বক্তব্য থেকে মনে হচ্ছে তারা দ্রুতই গাজায় স্থল হামলা চালাবে, শুধু অপেক্ষা বাইডেনের প্রস্থান পর্যন্ত। বিশ্লেষকরা মনে করছেন বাইডেনকে হয়তো তারা কোনো ধরনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চান না, তাই এমন সিদ্ধান্ত। আরও নিশ্চিত হওয়া যায় এই কারণে যে ইসরায়েল ইতোমধ্যে সিরিয়ার বিমানবন্দরগুলোতে বেশ কয়েকবার বোমাবর্ষণ করেছে, যেসব জায়গা থেকে ইরান হামলার পদক্ষেপ নিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজগুলোতে জড়ো হয়েছে যুদ্ধ সামাল দিতে। এই হামলা যদি ইসরায়েল আসলেই করে তাহলে হয়তো এই যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া কেউ রুখতে পারবে না।